আয়তনের দিক থেকে 327 বর্গ কিলোমিটার। বলছি নাটোরের লালপুর উপজেলার কথা, যেখানে রয়েছে বড় একটি পালকি। তবে পালকিটি সত্যি নয়, পালকির মধ্যে রয়েছে বড় একটি পার্ক, নাম তার গ্রিন ভ্যালি। পালকির মধ্যে প্রবেশ করলেই দেখা মিলবে বড় একটি স্থান, তবে এটি বিনোদনের জন্য নয়। দূর দূরান্ত থেকে যে সকল দর্শনার্থীরা ঘুরতে আসেন তাদের গাড়ি পার্কিংয়ের জন্যই মূলত রাখা হয়েছে এই স্থানটি। কিছুটা হেঁটে সামনে গেলেই দেখা মিলবে টিকিট কাউন্টার, যেখানে জনপ্রতি টিকিট মূল্য ধরা হয়েছে 50 টাকা। দিনটা ছিল মেঘাচ্ছন্ন, খুব ভোরে আমরা সবাই বের হয়ে পড়েছি নাটোরের লালপুরে যাওয়ার জন্য। বর্তমান সময়ের বেশ আলোচিত একটি পার্ক অবস্থিত এই নাটোরের লালপুরে। পার্কটির অবস্থান নাটোর লালপুর থেকে প্রায় 2.5 কিলোমিটার ভেতরে। জানুয়ারি মাসের কোনো এক দিনের কথা, কেন জানি না প্রকৃতি তার নিজের সৌন্দর্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছিল। চারদিকে রুক্ষ ও শুষ্ক পরিবেশ, যা একদমই ভালো লাগছিল না। প্রকৃতি সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব, এমন কিছু করা উচিত না যার মাধ্যমে প্রকৃতির ক্ষতি হয়। আজ আমাদের নাটোর ভ্রমণের তৃতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম উত্তরা গণভবন এবং দ্বিতীয় পর্বে দেখেছি রানী ভবানী রাজবাড়ি। এই পর্বগুলো যদি দেখতে চান তাহলে নিচের ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। নাটোর সদর হতে লালপুরের দূরত্ব 37 কিলোমিটার, যেতে আনুমানিক সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। গ্রিন ভ্যালি পার্কে আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি প্রথমে চলে আসতে পারেন নাটোরের বনপাড়াতে। বনপাড়া থেকে সিএনজি ভাড়া করে খুব সহজে চলে যেতে পারবেন নাটোরের লালপুরে। লালপুরে যাওয়ার জন্য আরও বেশ কিছু রাস্তা রয়েছে, তবে এই রাস্তাটি আমার কাছে সহজ মনে হয়েছে, কারণ আমার ভ্রমণ শুরু হয়েছিল নাটোর সদর থেকে। বনপাড়া থেকে লালপুরের দূরত্ব 21 কিলোমিটার, যেতে সময় লাগতে পারে 1 ঘন্টা। এছাড়া ঈশ্বরদী হয়েও লালপুরে যাওয়া যায়, ঈশ্বরদী থেকে লালপুরের দূরত্ব 13 কিলোমিটার। বলতে গেলে গ্রিন ভ্যালি পার্ক একদমই গ্রামের ভেতরে অবস্থিত, সেজন্য মূলত এই পার্কে যাওয়ার সময় গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ কিছুটা হলেও আপনাকে মুগ্ধ করবে। চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকব। এই পার্কে ঢোকার জন্য 2টি রাস্তা রয়েছে, টিকিট কাউন্টার থেকে বাম দিকে রয়েছে 1টি রাস্তা এবং ডান দিকে চলে গেছে আরেকটি রাস্তা। আমরা এখন বাম দিকে রাস্তা দিয়ে ঢুকছি। ভেতরে ঢুকলে প্রথমেই চোখে পড়বে সুপারম্যান এবং ডাইনোসর, তবে ভয়ের কোনো কারণ নেই, এগুলো জীবন্ত নয়। এটাই হচ্ছে এই পার্কের অফিস ভবন, যেখানে সব ধরনের অফিসিয়াল ওয়ার্ক হয়ে থাকে। কিছুটা হেঁটে সামনে গেলেই চোখে পড়বে সুন্দর একটি ঝর্ণা। এই পার্কে 10টির মতো রাইডস রয়েছে, শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে। প্রথম দিকেই দেখেছিলাম এই পার্কের পার্কিং এরিয়া, যেটা ছিল 50 বিঘা জমির উপরে, এবং এই পুরো গ্রিন ভ্যালি পার্কটি 123 বিঘা জমির উপরে নির্মিত হয়েছে। বান্দরবানের বড় কোনো ঝর্ণার মতো নয়, তাতে কি হবে, ফটো সেশনের জন্য সবার কাছে আকর্ষণীয় এই স্থানটি। ঘুরতে ঘুরতে যখন অনেকটাই ক্লান্ত হয়ে যাবেন, এই পার্কের সবুজ পরিবেশ আপনাকে অনেকটাই স্বস্তি দিবে। কিছুটা হাঁটার পর আবারও চোখে পড়বে আরেকটি ঝর্ণা, তবে এটি আগের ঝর্ণার থেকে অনেকটাই ব্যতিক্রমের। বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান এই নাটোরের লালপুর উপজেলা, তাতে ভয়ের কোনো কারণ নেই, গ্রিন ভ্যালি পার্কের ছায়াতে আপনি অনেকটাই সতেজ থাকতে পারবেন। পার্কটি ঘুরে আমার যেটা মনে হয়েছে, শিশুদের জন্য উপযুক্ত বিনোদন মাধ্যম রয়েছে এই পার্কে। সামনের দিকে ডাবের আকৃতির যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত টিকিট কাউন্টার।
এখান থেকে টিকিট সংগ্রহ করে শিশুরা তাদের পছন্দের বিনোদন মাধ্যমগুলোতে উঠতে পারবে। এখানে যে বিনোদন মাধ্যমগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভাড়া জন প্রতি 40 টাকা। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভাড়া 30 টাকা। রাজশাহী বিভাগের মধ্যে একটি চমৎকার বিনোদন কেন্দ্র এই গ্রিন ভ্যালি পার্ক। এখানকার রাইডগুলোর মধ্যে রয়েছে মিনি ট্রেন, বুলেট ট্রেন, নাগরদোলা, ম্যারিগোরাউন্ড, পাইরেল শিপ, হানি সুইং, স্পিডবোট, ব্যারেল বোট প্রভৃতি। এই সবগুলোই আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব। সামনেই দেখতে পাচ্ছেন বড় একটি ড্রাগন। এখানে আসলে ড্রাগনের পেটে ঢুকতে পারবেন, তবে ভয়ের কোনো কারণ নেই, ড্রাগন আপনাকে খেয়ে ফেলবে না। এটা হচ্ছে পার্কের ক্যান্টিন, আপনি এখানে সব ধরনের খাবারের চাহিদা মেটাতে পারবেন। প্রথমে ঢুকলে কিছুটা ভয় পেয়ে যাবেন, কিন্তু কিছুক্ষণ পরেই মনে হবে অন্যরকম এক প্রশান্তির অনুভূতি। নিরিবিলি অবসর সময় কাটানোর জন্য বেশ কিছু স্থান রয়েছে এই পার্কে। এখানে দেখতে পাচ্ছেন রাক্ষসের বড় একটি মূর্তি। এর নিচ দিয়ে চলে গেছে শিশুদের বিনোদনের জন্য নির্মিত রেল লাইন, এবং এর বিপরীত পাশে রয়েছে 9D মুভি হল, যেটা সবারই দৃষ্টি আকর্ষণ করে। এখানেই নির্মাণ করা হয়েছে এই পার্কের কৃত্রিম পাহাড়, যেখানে দাঁড়ালে এই পার্কের পুরোটা এক নজরে দেখে নিতে পারবেন। এখানে আসলে পেয়ে যাবেন সুন্দর একটি বসার স্থান। পার্কের সৌন্দর্য দেখতে দেখতে কিছুটা সময় নিজের ক্লান্তিও দূর করে নিতে পারবেন। এখানে আসলেই আপনার মনে হবে রূপকথার সেই কাল্পনিক পরিবেশ, যেখানে রয়েছে অনেক কিছু। Thank you.
এই স্থানটি সবচেয়ে বেশি আকর্ষণীয় দর্শনার্থীদের কাছে। সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে এখানে। এটাই হচ্ছে 9D মুভি হল, যেখানে 50 টাকার বিনিময়ে আপনি 9D মুভি দেখতে পারবেন। এই মুভি হলের পাশেই রয়েছে এই পার্কের সবচেয়ে বড় ঝর্ণা, যার 3টি ধাপ রয়েছে। দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয় এই ঝর্ণাটি। ঝর্ণা থেকে কিছুটা হাঁটলেই চোখে পড়বে গ্রামীণ সংস্কৃতি, যেখানে গ্রাম বাংলার বাস্তব রূপকে ফুটিয়ে তোলা হয়েছে। পাশেই দেখতে পাবেন গ্রাম বাংলার আরেকটি পুরনো ঐতিহ্য, যেখানে একটি গরুর সাহায্যে ঘানি ভাঙানো হচ্ছে। এর পাশেই নির্মাণ করা হয়েছে আরেকটি দৃষ্টিনন্দন স্থান, যেটা হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার মতো দেখাচ্ছে। এটাই হচ্ছে এই পার্কের লেক। লেকের উপরে নির্মাণ করা হয়েছে ব্রিজ। আপনি চাইলে এই লেকে বোট নিয়ে ঘুরতেও পারবেন। এটা হচ্ছে বোটঘাট। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের বোট ভাড়া করতে পারবেন। বোট ভাড়া নিবে জন প্রতি 50 টাকা। শিশু থেকে বৃদ্ধ সবার জন্য এখানে বোট চালানোর ব্যবস্থা রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন স্পিডবোট ঘাট। এখানে যে লেকটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি স্পিডবোট ভাড়া করে ঘুরতে পারবেন। সেজন্য আপনাকে গুনতে হবে 50 টাকা। এই পার্কের সব বোটগুলোর ভাড়া একই রকমের। এই লেকের মাঝখানেই নির্মাণ করা হবে সুইমিং পুল, যেটার কাজ এখনও চলছে। সুইমিং পুল হলে এই লেকের সৌন্দর্য আরও অনেকটাই বৃদ্ধি পাবে। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝাউ গাছ। রাজশাহী বিভাগে যতগুলো পার্ক রয়েছে কোনো পার্কেই আমার ঝাউ গাছ চোখে পড়েনি, যেটা এখানে রয়েছে। চলুন সামনের দিকে আগানো যাক, দেখে আসি আর কী কী আছে এখানে। এখানে আপনারা বনভোজনের জন্য স্পট ভাড়া নিতে পারবেন। কিছুক্ষণ পরে আমরা স্পটগুলো ঘুরে দেখব। Thank you.
এখানে যে ঘরের মতো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটি পিকনিক স্পট। এগুলো ভাড়া নিলে আপনাদেরকে 6,000 টাকা পে করতে হবে। এই স্পটগুলো ভাড়া নিলে আপনাদেরকে 50টা চেয়ার এবং 5টি টেবিল দেওয়া হবে। যারা পিকনিক স্পট ভাড়া নেবেন তারা রান্নার জন্য এখান থেকে চুলা সংগ্রহ করতে পারবেন। প্রতিটি স্পটের জন্য 2টি করে চুলা আপনাদেরকে দেওয়া হবে। ঘুরতে ঘুরতে যখন অনেকটাই ক্লান্ত হয়ে যাবেন এই ঝাউ গাছের ছায়াতে আপনাদের ক্লান্তিকর সময়টা কাটাতে পারবেন। এখানে সুন্দর বসার ব্যবস্থা রাখা হয়েছে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।